অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে আজমির থেকে দিল্লির দিকে ছুটতে লাগলেন বখতিয়ার। নিজের দিলে নিদারুণ হাহাকার ছাপিয়ে দেওয়ান সাহেবের আখেরটা বড় বেশি বাজতে লাগলো বখতিয়ারের অন্তরে। নিজেকে তিনি মস্ত বড় অপরাধী বোধ করতে লাগলেন। তার জন্যে হয়তোবা দেওয়ান সাহেবের পরিবারটা গোটায় মিসমার হয়ে যাবে। তাই আরমান খাঁর সাথে সে নিজে গিয়ে সাক্ষাৎ করে মাফি মেঙ্গে নিয়ে তাকে শান্ত করার জরুরত বোধ করলেন। দিলারা তাকে শাদি করতে চাইলেও তিনি একজনের বাগদত্তাকে শাদি করতে অনিচ্ছুক। এবার তা আরমানকে নিজে গিয়ে পৌঁছে দিলে দেওয়ান সাহেবের উপর তাদের জুলুমটা হালকা হবে বিবেচনায় তিনি দিল্লির দিকে ছুটতে লাগলেন। বেখেয়ালে ছুটে চলেছেন বখতিয়ার। দিল তার উদাস, ভাবহীন, অস্তিত্বহীন। দিল্লি শহরে প্রবেশ করতে তার সামনে পড়ল এক ভিস্তিওয়ালা। বখতিয়ারের দৃষ্টি তখন শূন্যে, কোনো দিকেই খেয়াল নেই। যেমন তিনি ছুটছিলেন তেমনই তিনি ছুটতে লাগলেন। ফলে অশ্বটা তার সামনের দিকে এগোতেই অশ্বের সাথে ধাক্কা লেগে ভিস্তিওয়ালা হুমড়ি খেয়ে রাস্তার উপর পড়ে গেল। মশকটা তার কাঁধ থেকে একপাশে গড়িয়ে পড়ল এবং তামাম পানি রাস্তার উপর ঢেলে পড়ল। চারদিক থেকে ছুটে এলো লোকজন। ভিস্তিওয়ালার কাতরোক্তি কানে যেতেই ঘোড়ার লাগাম টেনে ধরলেন বখতিয়ার। লাফ দিয়ে অশ্ব থেকে নেমে তিনি ভিস্তিওয়ালাকে টেনে তুললেন। তাকে টেনে তুলেই চমকে উঠলেন বখতিয়ার। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। এ কি, এ যে ইয়োজ খলজি! ইয়োজ খলজিও বখতিয়ারকে দেখে একদম কেঁদেই ফেলল ঝরঝর করে। হতভম্ব বখতিয়ার ব্যাকুল কণ্ঠে বললেন, দোস্ত, তুমি এখানে? কাফেলার সাথে ইয়োজ খলজি সরাসরি এসে দিল্লিতে হাজির হয়। কয়েকদিন সে বখতিয়ারকে নানা স্থানে তালাশ করে। সঙ্গে আনা পুঁজিটা ক্রমে ফুরিয়ে যেতে দেখে রিজিকের তালাশেও সে বেপরোয়া ঘুরে বেড়ায় কয়েকদিন। শেষ অবধি একেবারে রিক্ত হস্ত হয়ে পড়ায় এ ভিস্তিওয়ালার কাজটা সে জোগাড় করেছে কোনো মতে। বখতিয়ারের প্রশ্নোত্তরে ইয়োজ খলজি কাতর কণ্ঠে বলল, সবই নসিব। একই রকম উদ্বেগের সাথে বখতিয়ার ফের প্রশ্ন করলেন, ভাবি কোথায়, আমার ভাতিজা? নিস্তেজ কণ্ঠে ইয়োজ খলজি বলল, শহরের বাইরে এক বস্তিতে। কোথায় সে বস্তি? এসো এসো, এখনই আমি যাব সেখানে। কিন্তু? কোনো কিন্তু নেই, এসো। এ মশকটা নিজের না ধার করা? নিজের। ফিকে দাও, এসো জলদি। ইয়োজকে অশ্বপৃষ্ঠে তুলে নিয়ে বখতিয়ার ফের ঘোড়া ছুটিয়ে দিলেন। ইয়োজ খলজির ইতিবৃত্ত শুনতে শুনতে তারা নিতান্তই নোংরা ও তুচ্ছ এক বস্তিতে এসে হাজির হলেন। বখতিয়ারকে দেখে হুসনারা বেগম কান্নায় ভেঙে পড়ল। তা দেখে বখতিয়ার খলজি বললেন, আল্লাহ তাআলার কাছে শুকর গুজারি করেন ভাবি, একমাত্র তারই রহমে আমাদের এ আচনকভাবে মোলাকাত ঘটে গেল। চোখের পানি মুছে ফেলে হুসনারা প্রশ্ন করল, আপনি এখন কোথায় আছেন ছোট মিয়া? জবাবে বখতিয়ার বললেন, যেখানে আছি সেখানেই আপনাদের শিগগির আমি নিয়ে যাব ভাবি। কিন্তু আমি তো আপনাদের নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিয়েছিলাম, দেখা হয়নি তাদের সাথে? ইয়োজ খলজি জবাব দিল, কই না তো। বখতিয়ার ফের প্রশ্ন করলেন, গরম শীত থেকে কবে বেরিয়েছেন আপনারা? জবাবে ইয়োজ খলজি যা বলল তাতে বখতিয়ার খলজি হিসেব করে দেখলেন, সেপাইরা পৌঁছার অনেক আগেই ইয়োজ খলজি সপরিবারে গরম শীত ত্যাগ করে এসেছে। হিসেব মিলিয়ে দেখে বখতিয়ার ফের স্বগতোক্তি করলেন, কিন্তু সেপাইরা আমার গেল কোথায়? সীমান্তে আমি থাকতে তো অপাস তারা আসেনি। বখতিয়ারকে বিড়বিড় করতে দেখে ইয়োজ খলজি প্রশ্ন করল, ব্যাপার কি দোস্ত, সেপাই, সীমান্ত, ও সব পরে হবে, এবার এসো তো দেখি আমার সাথে। প্রয়োজনীয় দ্রব্যাদি ও ইয়োজ খলজির ছেলেটাকে অশ্বের পৃষ্ঠে চাপিয়ে দিয়ে বখতিয়ার খলজি ঘোড়ার লাগাম ধরে ইয়োজ ও হুসনারাকে সঙ্গে নিয়ে হেঁটে শহরের এক সম্ভ্রান্ত সরায়ে এসে উঠলেন। পরের দিন এক ফাঁকে তালাশ করে গিয়ে আরমান খাঁকে সমঝিয়ে অনেকটা ঠান্ডা করে রেখে তার পরের দিন ইয়োজ খলজিকে সঙ্গে নিয়ে অযোধ্যার পথে পা বাড়ালেন বখতিয়ার। হিন্দুস্তানে ইসলামের অগ্রগতি অযোধ্যা তক এসে অনেক দিন থেমে রইল। অযোধ্যার পূর্ব দিকে আর ইসলামের ঝান্ডা দীর্ঘদিন এগোল না। কোনো মুসলমান বীর সৈনিকের জঙ্গি তৎপরতাও এ অঞ্চলে রইল না। অযোধ্যার অধিপতি মালিক হুসামউদ্দিন বিজিত অংশটুকু হেফাজতে নিয়ে তখন পেরেশান।
খাপ খোলা তলোয়ার হাতে সামনে এগোনোর সাহস এবং অবকাশ তার বড় একটা ছিল না। অযোধ্যার পূর্ব পাশে মগধ এবং মগধের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র বেসুমার হিন্দুমুলুক, মগধের এপারে অযোধ্যার গাঁ ঘেঁষে অনেকগুলো সামন্তমুলুক বিদ্যমান। কুসামুদ্দিনের জঙ্গি মেজাজ না থাকায় পূর্বাঞ্চলের এ সমস্ত হিন্দু রাজাদের দিলে এ প্রত্যয় দানা বেঁধে উঠতে লাগল যে হিন্দুস্থানের বুকে মুসলমানদের হিম্মত এখন কমজোর হয়ে পড়েছে, তলোয়ার তাদের তামামি ভোঁতা হয়ে গেছে, হিম্মত এখন কমজোর হয়ে পড়েছে, জং ধরেছে তীর বল্লমের ফলাই। এই মুহূর্তে একটা ঝড় ঝাঁপটা এলেই বা নিরন্তর আঘাতে জর্জরিত করলে হিন্দুস্থানের মুসলমানরা জানের ভয়ে ঝাঁপিয়ে পড়বে হিন্দুকুশের ওপারে। পূর্বাঞ্চলের পাল সেন ও মগদের বৌদ্ধদের দিলেও এমনই একটা ভুল ধারণা জোরদার হয়ে উঠায় তারা অযোধ্যার পূব সীমানায় লাগাতার হামলা শুরু করে। এই হামলাকারীদের মধ্যমণি যিনি, তিনি গয়ার রাজা গোবিন্দ পাল। বিগত পাল রাজাদের উত্তরসূরী গোবিন্দ পাল এ সময়ে এ অঞ্চলে হুঙ্কার ছেড়ে ফিরতে থাকেন। তারই নেতৃত্বে ও উস্কানিতে অযোধ্যা সীমান্তবর্তী ভূখণ্ডের ছোট্ট ছোট্ট রাজারা ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী নিয়ে অযোধ্যা সীমান্ত দেশে হামলা চালায় ও সীমান্ত এলাকা লুণ্ঠন করতে থাকে। বখতিয়ার খলজি সীমান্তরক্ষীর দায়িত্ব গ্রহণ করার পর তার হুঙ্কার শুনে হামলাকারীরা ঘাবড়ে যায় এবং কিয়ৎকাল খামোশ থেকে এই সীমান্তরক্ষীর শক্তি সামর্থ্য পর্যবেক্ষণ করতে থাকে। স্রেফ সীমান্তরক্ষে করা ছাড়া এই সীমান্তরক্ষীর পক্ষ থেকে বহিরাক্রমণের কোনো আগ্রহ উদ্যোগ না দেখে তারা তাকে নিতান্তই হীনবল মনে করে এবং পুনরায় নব উদ্যমে হামলা শুরু করে। বখতিয়ারের অনুপস্থিতির সময়ে এই নয়া হামলার আত্মপ্রকাশ ঘটে এবং এই কয়েকদিনের মধ্যে এটা এমন এক চরম আকার ধারণ করে যে হর রোজ সকালে সীমান্তের বিভিন্ন স্থান থেকে বিভৎস লুটতরাজের খবর আসতে থাকে। রণবিদ্যায় শিরান খলজির হাত তখনও পুরোপুরি পাকেনি, তাই একা শিরান খলজি এই হামলার মোকাবেলায় পেরেশান হয়ে পড়েন এবং নিরাপত্তা বিঘ্নিত হয় আতঙ্কগ্রস্ত সীমান্তবাসীদের মধ্যে বাস্তুত্যাগের প্রবণতা ব্যাপক হয়ে ওঠে। বখতিয়ার খলজি অপাস যখন এলেন তখন সীমান্তে চরম আতঙ্ক বিরাজ করছে। মুসামুদ্দিনের নজর এদিকে নেই, সীমান্তরক্ষীর তাকওয়া এমন জোরদার কিছু নয়, এরকম একটা ধারণা সীমান্তবাসীদের দিলে একদম শিকড় ঘিরে বসে আছে, তারা এখন বাস্তুত্যাগে উন্মুখ। অবস্থা দেখে বখতিয়ার খলজি ক্ষিপ্ত হয়ে উঠলেন, এমনটি তিনি কিছুতেই বরদাস্ত করতে পারেন না। তিনি এখন দুর্ধর্ষ ও সুশৃঙ্খল এক বাহিনীর অধিপতি, নেতৃত্বের ত্রুটি এই পরিণতির কারণ, তার সেনাবাহিনীর ব্যর্থতা কিছু নয়। অপাস আসার পর তামাম ঘটনা শুনে বখতিয়ারের মাথায় আগুন ধরে গেল, অন্তরে তার দাউদাউ করে আগুন জ্বলছে অবিরাম, এখন তিনি মরিয়া। সামন্তদের পরপর তার বিবরণ তার দিলের আগুন মাথায় টেনে আনল, অন্তরের দুর্বলতা অন্তরেই চাপা দিয়ে বখতিয়ার ফের দৃঢ় চিত্তে কর্তব্যের দিকে ঝুঁকে পড়লেন। দাঁত ভাঙা জবাবটা সঙ্গে সঙ্গে না পেলে পঙ্গুর স্পর্ধা ক্রমে ক্রমে আকাশচুম্বী হয়ে ওঠে। সামন্তরা বখতিয়ারের গর্জনটাই শুনেছে, তার থাবার জোর দেখেনি। তারা জানে না বখতিয়ার যখন কারো দিকে ধাবিত হন তিনি নিজে ধ্বংস না হওয়া তক সে ব্যক্তির ধ্বংস রোধ হওয়ার বিন্দু আশাও নেই। সন্তান সহ হুসনে আরাকে শিরান খলজির স্ত্রীর হাওলায় ন্যস্ত করে বখতিয়ার খলজির আক্ষেপের সাথে ইয়োজ খলজিকে বললেন, দোস্ত, এ আমার জিন্দেগি, এমন এক জিন্দেগি বেছে নিয়েছি আমি যেখানে তলোয়ারে জং ধরলে গো ভাগাড়ে নিক্ষিপ্ত হওয়া ছাড়া দোসরা কোনো গতি থাকে না। ইয়োজ ও তার স্ত্রীকে বখতিয়ার ইতোমধ্যে তার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছিলেন। বখতিয়ারের বক্তব্যের প্রেক্ষিতে ইয়োজ খলজি বলল, দোস্ত, বাহাদুরের তলোয়ারে জং কখনো ধরে না, গো ভাগাড়ে ঠায় লাভ যার ঘটে সে বুঝদিল, তলোয়ারে যার জং ধরে সে কাপুরুষ, বাহাদুর সে কোনো ক্রমেই নয়। দোস্ত আমার বাহাদুর, বুজদিলের আক আঁচড় তার মধ্যে নেই, কাজে তার অসিতে জং ধরার প্রশ্নই কিছু ওঠে না। ইয়োজ খলজির উৎসাহে বখতিয়ার খলজি চাঙ্গা হয়ে উঠলেন, বললেন, আচ্ছা, যে অবস্থা থেকে দোস্ত আমার আজ এই অবস্থায় উপস্থিত তাতে তার বাহাদুরের জুটি নেই, এখানে তার তলোয়ারে জং ধরার মকায় আমি দেখিনি। দোস্ত, এমন গৌরবময় জিন্দেগির অগ্রগতি থামিয়ে এমন আলো ঝলমাল আসমানের পথ ত্যাগ করে পশ্চাতের অন্ধকারে এসে তলোয়ার জং ধরাতে আগ্রহী যে উন্মাদ, সে উন্মাদ
দোস্ত আমার নয়। ইউজের প্রত্যয় দেখে বক্তিয়ার খলজে সাগ্রহে প্রশ্ন করলেন, তাহলে আশা করি দোস্ত আমার অতপর এই জিন্দেগি কবুল করতে ইতস্তত করবে না। ইউজ খলজি হেসে বলল, বাহাদুরের দোস্ত কখনো কাপুরুষ হয় না। এছাড়া গরম শীত ত্যাগ করে এই হিন্দুস্থানে এসেছি আবার সে মোট টানার জন্য নয়, ঝড় তুফানে ঝাঁপিয়ে পড়ে জিন্দেগিটা যাচাই করে দেখার জন্যেই। আনন্দে লাফিয়ে উঠে বক্তিয়ার খলজি বললেন, মারহাবা মারহাবা। অতপর একসময় শিরান খলজিকে ডেকে ইয়োজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর মুক্তিয়ার খলজি শিরান খলজিকে বললেন, ভাই সাহেব, যে বাহাদুর বাঘের সাথে লড়াই করে পরিচয় দিয়েছেন, তবে মানুষের সাথে লড়াইয়ের কৌশলগত দিক সম্পর্কে ভাই সাহেব আমার এখনও কিছুটা অনভিজ্ঞ আছেন। শিরান খলজি জিজ্ঞাসা নেত্রী চাইলেন, বক্তিয়ার ফের বললেন, ওই সমস্ত ক্ষুদে রাজ্যের সামন্তরা এমন কিছু বাঘ নয়, তামামগুলোই ফেউ। স্রেফ আস্কারা পাওয়ার জন্যে ফেউগুলো সব বাঘ সেজে আমার এলাকায় আতঙ্ক পয়দা করছে। শিরান খলজি বলল, আস্কারা শব্দের অর্থটা পরিষ্কার হল না ওস্তাদ। আর একটু খোলাসা করে বললে, আস্কারা মানে দুশ্মনের স্বাধীনভাবে বিচরণ করার মওকা দেয়া। মানে দুশ্মনের নিরাপদে রেখে আপনি স্রেফ নিজের ঘরটা সামলানোর পদ্ধতি নিয়েছিলেন, ফলে এ চালে এসে পাহারা দিতে দুশ্মনেরা ও চালে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আপনিও যদি পাল্টা গিয়ে তাদের ঘরে আগুন ধরিয়ে দিতেন, তাহলে দেখতেন দুশ্মনেরা সকলেই তখন পরের ঘর ফেলে রেখে নিজের ঘর রক্ষে করার তাগিদে মুক্ত কচ্ছ ছড়াচ্ছে। শিরান খলজির মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল, বলল, সুবহান আল্লাহ, তাই তো, এ বুদ্ধি মগজে আমার একবিন্দুও খেলেনি। শান্তশিষ্ট গোবেচারা বোধে আর সম্প্রীতি বজায় রাখার ইরাদাই এ হাতের কাছে সামন্তদের গায়ে আমি হাত তোলার কথা একদিনও ভাবিনি। মারেঙ্গা তো গান্ডার, লুটেঙ্গা তো ভান্ডার, বাজুটা মজবুত হলে এ নীতি মেনে চলব, এই ছিল আমার মানসিকতা। কিন্তু বেওকুফেরা ফায়দা লুটতে এসে আমারই তকলিফটা লাঘব করে দিয়েছে। ইয়োজ খলজি প্রশ্ন করল, তকলিফ লাঘব করল মানে? জবাবে বক্তিয়ার খলজি দীপ্ত কণ্ঠে বললেন, দৌলত চাই আমার, অফুরন্ত দৌলত আমার চাই। আমার বাঞ্ছিত সেই সেনাবাহিনী তৈয়ার করার প্রয়োজনে অপরিমিত অর্থ আমার চাই। ইচ্ছে ছিল জায়গিরদারির আয় থেকে দিনে দিনে গড়ে তুলব সে বাহিনী, উর্বর এই কাঁচামাটির বুক চিরে তুলে আনব সে সম্পদ। কিন্তু সে তকলিফ করার জরুরত আর আমার রইল না। আমার গায়ে হাত তুলে সহজ পথের সন্ধান দিয়ে আমাকে সে তকলিফ থেকে নাজাত দিয়েছে তারাই। বক্তিয়ার খলজির দুচোখ জলজল করে উঠল। ইয়োজ খলজি তাজ্জব হয়ে বলল, দোস্ত, আমার এলাকায় হাত দিয়ে একটা মুদ্রা নিয়ে গেছে যারা, আমার সে বাহিনী তৈয়ার করার খাতে এবার লক্ষ্য মুদ্রা তাদের ভাণ্ডারে চোকাবে। অতপর শিরান খলজিকে লক্ষ্য করে বললেন, ভাই সাহেব। শিরান খলজি সুচ্ছার কণ্ঠে বললেন, জি। বক্তিয়ার খলজি বললেন, মানসিকভাবে তৈরি হয়ে নিন, দুশ্মনদের কিছুতে আর ফুরসত দেওয়া যাবে না। আমি দৈহিকভাবেও তৈয়ার ওস্তাদ, হুকুম পেলে যে কোনো দণ্ডে আমি কদম তুলতে সক্ষম। বহুত আচ্ছা। বক্তিয়ার তার কামরার দিকে এগোলেন। দিল্লি থেকে অযোধ্যায় আসার পথে ইয়োজ ও হুসনেহারা উভয় দিলারা বানুর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে এবং তা জানার জন্য কয়েকবার প্রশ্ন করে। প্রতিবারই পরে বলব বলে বক্তিয়ার তাদের নিবৃত্ত করে রাখেন। বক্তিয়ারের আস্তানায় এসে হাজির হওয়ার পরের দিন তারা একসময় বক্তিয়ারকে ফাঁকে পেয়ে প্রশ্ন করল, কই, দিলারা বহিনের ব্যাপারে কোনো কিছুই তো এখন আমাদের জানালেন না। একবার ভাবলাম বহিন বোধহয় এ মাকানেই আছেন, কিন্তু তা তো নেই। সীমান্তের ব্যাপার নিয়ে বক্তিয়ারের মন মেজাজ গরম ছিল। এর মাঝে ওই একই প্রশ্ন আবার টেনে আনায় বক্তিয়ার বড় বিব্রত বোধ করলেন। তিনি নাখোশ কণ্ঠে বললেন, দোস্ত, দেখতেই পাচ্ছ কি অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটছে আমার। দিলারা বানুর চিন্তাভাবনা করার এখানে অবকাশ আমার কই? ইয়োজ খলজি বলল, চিন্তাভাবনা করার কথা তো আমরা কেউ বলছি না দোস্ত। আমরা বলছি হিন্দুস্তানে এসে তার সাথে আদৌ তোমার মোলাকাতটা ঘটেছে কি ঘটেনি। ইয়োজ খলজি বলল। বক্তিয়ারের বুকটা আবার টনটন করে উঠল। উসর জিন্দগি তার উসরই থেকে গেল। এই ব্যথাটা পুনরায় নাড়া দিয়ে উঠল। অতি কষ্টে যে ক্ষতটা ঢেকে রাখতে চান তিনি, সেখানেই এরা হাত দিচ্ছে বারবার। দিলারার পাক পবিত্র দিল আর তার অনুপম মহব্বত যেভাবে তিনি দু পায়ে দোলে নিয়ে এসেছেন, আর তার কি কাহিনী বক্তিয়ার এদের বলবেন? যে মিথ্যাচার করেছেন তিনি,
যে অমানসিক আঘাত একটা নিষ্পাপ অন্তরে তিনি হেনেছেন তাতে এ প্রসঙ্গে কথা বলার কোনো মুখ আছে তার? ইয়োজ খলজির প্রশ্নের কোনো তাৎক্ষণিক জবাব বক্তিয়ার খলজি তালাশ করে পেলেন না। খানিকক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বললেন, জমিনে বাস করে কি হবে ওই আসমানের তারার সাথে মোলাকাতের প্রসঙ্গ টেনে? উসনারা বলল, মানে? বক্তিয়ার খলজি বললেন, এগুলো দূর থেকে দেখার জিনিস ভাবি, হাতের মধ্যে পাওয়ার বস্তু নয়। ইয়োজ খলজি ব্যস্ত কণ্ঠে বলল, মোলাকাত তাহলে হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ওই যে বললাম, এগুলো স্রেফ দেখার বস্তু, অতি ঊর্ধ্বের পদার্থের মধ্যে অনেক বেশি জটিলতা দোস্ত। হাত বাড়ালে হাতে পাওয়া তো যায়ই না, তার উপর ফের তপ্ত পদার্থে মর্তের লোকের হাত নাগালেও সম্ভব না। তাতে হাতই শুধু পড়ে না, দিলটাও ঝলসে যায়। ইয়োজ খলজি বলল, তোমার বক্তব্য বড় জটিল হয়ে যাচ্ছে দোস্ত, একটু খোলাসা করে কি বলবে ওরা এখন কোথায় আর কি অবস্থায় আছেন? আজমিরের সুরম্য অট্টালিকায় সুখে আছেন দেওয়ান সাহেব। তবে তবে এক উজির জাদা খসম নিয়ে এ মুহূর্তে দিলারাবানু কি অবস্থায় আছেন তা আমার পক্ষে বয়ান করা শক্ত। ইয়োজ ও হুসনারা একসাথে চমকে উঠল, উভয়ে ব্যস্ত কণ্ঠে একসাথে বলল, তার মানে দিলারাবুর শাদী তাহলে ইতোমধ্যেই হয়ে গেছে? ভারাক্রান্ত দিলে বক্তিয়ার খলজি বললেন, কথাবার্তা অনেক আগে থেকেই পাকা হয়ে আছে, বরপক্ষের যে আগ্রহ দেখে এসেছি তাতে এ কয়দিনে হয়ে যাওয়ারই কথা। সে কি? স্বামী স্ত্রী দুজনে আর্তনাদ করে উঠল। রুদ্ধকণ্ঠ পরিষ্কার করে নিয়ে বক্তিয়ার ফের বললেন, তাই, দিল নিয়ে আর কোনো কারবারই নেই আমার, তামাম কারবার আমার এখন তলোয়ার নিয়ে, কওমের খেদমতে জান কোরবান করা নিয়ে। ইয়োজ খলজি ধরা গলায় বলল, দোস্ত। বক্তিয়ার খলজি বললেন, বেঁচে থাকার জন্য যে প্রত্যেক ইনসানের অবলম্বন চায় একটা, কওমের খেদমতে একটা বড় কিছু করার আমার আজন্মের সাধ। অবশ্য হৃদয়ের চাওয়া পাওয়ার স্বাদটুকু জড়িয়েছিল তার সাথে, সেই হৃদয়টাই টুটে গেল। একদিক দিয়ে ভালোই হলো ইয়ারা, কওমের খেদমতে এখন একনিষ্ঠভাবে আত্মনিয়োগ করতে পারব। সকলে নীরব হয়ে গেল, কারো মুখেই কোনো কথা জোগাল না। উপযুক্ত নেতৃত্বের অভাবে কিছুটা ভগ্নোৎসাহ সেপাইদের সংক্ষিপ্ত তালিম দিয়ে বক্তিয়ার ফের সতেজ করে তুললেন। তারপর সবাইকে একত্র করে নিয়ে বুলন্দ কণ্ঠে বললেন, ভাই সব, তলোয়ার তামাম কোষমুক্ত করুন, অনেক আঘাত ইতোমধ্যে আমাদের উপর এসেছে, এবার বদলা নেবার পালা। শুরু হল বক্তিয়ারের অভিযান, একটানা অখণ্ড অতর্কিতে অকস্মাত এবং অভাবনীয় ক্ষিপ্রতার সাথে বক্তিয়ার তার পার্শ্ববর্তী সীমান্ত মুলুকের উপর হামলার পর হামলা চালাতে লাগলেন। মুলুকগুলি তছনছ করে আশাতীত গনিমত বা বিজিত ধন সম্পদ সংগ্রহ করতে লাগলেন। বক্তিয়ারের ক্ষিপ্রগতি আর তার সুশিক্ষিত সেপাইদের দুর্বার কৃপানের মুখে হীনবল সামন্তরা বিলকুল অসহায় পড়ল। বিরামহীন এ হামলায় মৌত তাদের অবশেষে নিশ্চিত হয়ে উঠায় তারা রাজ্য ছেড়ে পলায়ন শুরু করল। এত বড় প্রত্যাঘাত অযোধ্যা থেকে আসবে এটা তারা কল্পনাও করেনি। এত বড় এক শক্তি যে ইতোমধ্যে গড়ে উঠেছে সীমান্তে, এটা কিছুমাত্র আন্দাজ করতে পারলে অযোধ্যার উপর হাত তোলার দুর্মতি তাদের হতো না। একে সামন্ত রাজাদের মধ্যে কোনো সম্প্রীতি ছিল না। তার উপর গোবিন্দপালের মদত যথাসময়ে না পৌঁছায় বক্তিয়ারের প্রচণ্ড অপ্রতিরোধ্য হামলার মুখে রাজ্য ত্যাগ করা ছাড়া সামন্তদের কোনোরকম গত্যন্তরই রইল না। পরপর কয়েকটা সফল হামলার পর তুর্কি হামলার, বিশেষ করে বক্তিয়ার খলজির হামলার নামে পার্শ্ববর্তী হিন্দু রাজারা এতই আতঙ্কগ্রস্ত হয়ে উঠল যে নামমাত্র হামলাতে হিন্দু রাজারা পলায়ন শুরু করল এবং বক্তিয়ারের পরবর্তী কোনো হামলাই আর বাধার সম্মুখীন হল না। ফলে নির্বিঘ্নে অনায়াসে অযোধ্যার পূর্ববর্তী রাজ্য থেকে প্রভূত গণিমত বক্তিয়ার খলজি সংগ্রহ করতে লাগলেন। একদিকে গণিমত জোগাড়করণ, অন্যদিকে গণিমতের অর্থ দিয়ে বিরাট এক সেনাবাহিনী গঠন, এই দুই কাজ একসাথে চলতে লাগল। যদিও এই পর্যায়ে ধনদৌলত সংগ্রহ করা ছাড়া কোনো রাজ্য জয়ের পরিকল্পনা বক্তিয়ারের ছিল না, তবু ভগবত ও ভিউলি এলাকার একান্ত সংলগ্ন এক সামন্ত মুলুকের মধ্যে তিনি চরণদ্বার নামের এক বিশাল ও সুরক্ষিত দুর্গ দেখতে পেলেন। সশয়নে গিয়ে নামমাত্র হামলা করতেই চরণদ্বারের অধিপতি দুর্গ থেকে পালিয়ে গেল এবং চরণদ্বার বক্তিয়ার খলজির হস্তগত হল। এই ঘটনা বক্তিয়ারের প্রাথমিক অভিযানের এক উল্লেখযোগ্য ঘটনা। চারপাশের এলাকাটা শত্রুমুক্ত করে নিয়ে বক্তিয়ার তার সদর দপ্তর মালিক হুসামুদ্দিনের মাটি থেকে সরিয়ে
চরণদ্বারে পার করলেন। ক্ষুদ্র হলেও বক্তিয়ার এখন এক স্বাধীন ভূমির অধিপতিতে পরিণত হলেন। পার্শ্ববর্তী সীমান্ত রাজাদের দমন করার কারণে বক্তিয়ারের বীরত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। মালিক হুসামুদ্দিন অবিরত্ব দীন ইসলামের বীরত্বরূপে গ্রহণ করলেন এবং সীমান্তের বিপর্যয় পূর্ণভাবে দূরীভূত হয় তিনি বক্তিয়ারকে বাহবা দান করলেন। বক্তিয়ারের এই খ্যাতির খবর শুনে চারদিক থেকে ভাগ্যান্বেষী মুসলমানরা, বিশেষ করে বক্তিয়ারের স্বগোত্রীয় খলজি সম্প্রদায়ের লোকেরা দলে দলে এসে বক্তিয়ারের বাহিনীতে সামিল হতে লাগলেন। গনিমতের অর্থ দিয়ে বিপুল সংখ্যক অশ্ব ক্রয় করতে লাগলেন এবং দেখতে দেখতে বক্তিয়ার খলজির ফৌজ বিশাল আকার ধারণ করল। যে দুজন সেপাই ইয়োজ খলজিকে আনার জন্য গরম সিঁড়ি গিয়েছিল তারা এতদিনে ফিরে এলো। সঙ্গে এলো আলী মর্দান খলজি। গরম সিঁড়ে ইয়োজ খলজিকে না পেয়ে লোকমুখে ইয়োজের গজনের দিকে যাওয়ার কথা শুনে সেপাই দুজন গজনীতে গমন করে এবং গজনীর শাহী ফৌজ এদের গুপ্তচর বিবেচনায় কয়েদ করে কয়েদখানায় পুরে রাখে। দীর্ঘদিন কয়েদখানায় থাকার পর নাজাত পেয়ে অপাস আসার পথে আলিমর্দনের সাক্ষাৎ ঘটে এদের সাথে এবং এরা বক্তিয়ারের লোক জেনে এবং বক্তিয়ারের বর্তমান অবস্থার কথা শুনে আলিমর্দান এদের সঙ্গ নিয়ে চরণদ্বারে চলে আসে। ইয়োজ খলজিকে চরণদ্বারে দেখে আলিমর্দান উল্লাসের সাথে বলে উঠল, মার কেল্লা, আরে দোস্ত, তুমি এখানে আর আমি কিছুই জানলাম না। স্মিত হাস্যে ইয়োজ খলজি বলল, এ এক দিকদারি কা দাস্তান দোস্ত, বহু তাকলিফ করার পরই এই চরণদ্বারে চরণ পড়েছে আমার, তোমার মতো এত সিধেভাবে পড়েনি। আলিমর্দান প্রশ্ন করল, তার অর্থ? ইয়োজ খলজি বলল, নসিব তোমার খোলাসা, তাই বিনা তাকলিফেই দরিয়া পার হয়ে গেলে, কিন্তু আমার বেলায় তা ঘটেনি। ইয়োজ তার তামাম কাহিনী বর্ণনা করে বলল, গরম শির থেকে আসার সময় তোমাদের কাউকে পেলাম না যে বলে কয়ে আসি, গরম শিরে হিন্দুস্তান গামী কাফেলাও তখন পেলাম না, গজনী দিকে রওনা হয়ে কাফেলা পাই এবং সেই কাফেলার সাথে সামিল হয়ে হিন্দুস্তানে আসা। বক্তিয়ার খলজি আলিমর্দানকে বললেন, তুমি কেন খামাখা এই তাকলিফের মধ্যে এলে? আরামপ্রিয় লোক তুমি, আজীবন তোমার আরাম করার অভ্যাস, এত তকলিফ সইতে পারবে তুমি? আলিমর্দানের মাথা নিচু হয়ে এলো। সে শর্মিন্দা কণ্ঠে বলল, আর শরম দিও না দোস্ত, লাগাতার দীর্ঘদিন অনাহারে অর্ধাহারে কাটিয়ে সে অভ্যাস ছুটে গেছে আমার, ইদানিং আর গরম শিরে কোথাও মুখের জোরে রুটির জোগাড় হয় না, বড্ড কহর পড়েছে ওখানে, মানুষও খুব চালাক চতুর হয়ে গেছে। বক্তিয়ার খলজি বললেন, তাই? মেহনত ছাড়া মুখে কিছু উঠে না, কাজেই এলেম আমার ইতোমধ্যে অনেকখানি হয়েছে। আচ্ছা, আর তাছাড়া তুমি তো আমাদের সামনে নজির খাড়া করেছ, বিনা শ্রমে বড় হওয়া যায় না, বিরাট কিছু হতে না পারলেও ইজ্জতের সাথে বেঁচে থাকার খায়েশ কার দিলে না যাকে বলো? বক্তিয়ার খলজি খোঁস দিলে বললেন, যাক, শুনে খুশি হলাম যে এতদিনে সুবুদ্ধি কিছু পয়দা হয়েছে দিলে তোমার। তিন বন্ধুতে মিলন ঘটল আবার। আলিমর্দানের পরিচয় হল সিরান খলজির সাথে। তিন ইয়ার অচিরে চার ইয়ারে রূপান্তরিত হল। বক্তিয়ার তার সুবিশাল ফৌজকে সুশিক্ষিত করে তোলার পাশাপাশি সুনিপুণ প্রশিক্ষণে তার তিন ইয়ারকে সুদক্ষ সেনাধাককে পরিণত করার আত্মনিয়োগ করলেন। সেনা সৈন্য হাতে পেয়ে বাইরের লোক বেইমানে করতে পারে সন্দেহে গুরুত্বপূর্ণ পদে তিনি বেছে বেছে স্বগোত্রীয় লোকদের নিয়োগ করতে লাগলেন। অখণ্ড মনোবল, পরিশ্রম আর একাগ্রতার ফলশ্রুতিতে বক্তিয়ার খলজি শিগগিরই এক বিশাল অপরাজেয় সেনাবাহিনীর মালিক হয়ে উঠলেন। মহড়াজন্য সেপাইরা ছাউনি থেকে বেরিয়েছে, চার ইয়ার তৈয়ার হয়ে ময়দানের দিকে এগোচ্ছেন। এমন সময় এক দ্রুতগামী অশ্ব এসে বক্তিয়ারের সামনে থামল। আরোহীটি বক্তিয়ারেরই গোয়েন্দা বাহিনীর বার্তাবাহক। ছদ্মবেশে তার গোয়েন্দারা মগদের সুগভীরে ঢুকে গেছে। বার্তাবাহক অশ্ব থেকে নেমে বক্তিয়ারকে সালাম দিয়ে বলল, জনাব, বড় নাখোস পয়গাম আছে। বক্তিয়ার খলজি বললেন, নাখোস পয়গাম? রাজা গোবিন্দপাল বিপুল এক বাহিনী নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। বক্তিয়ারের ললাটে কুঞ্চন দেখা দিল, স্থির হল তার দৃষ্টি। ধীর অথচ শানিত কণ্ঠে বললেন, গোবিন্দপাল? জি হ্যাঁ জনাব, বটে। ভেঙে পড়া তামাম সামন্তরাজ গোবিন্দপালের নেতৃত্বে একত্রিত হয়েছে। তার সৈন্য সংখ্যা? সে তথ্য এখনও পাওয়া যায়নি, তবে বাহিনী যে বিপুল এটা জানা গেছে। গোবিন্দপালের বিপুল বাহিনী কোথা থেকে এলো? মগদের তামাম ফৌজ গোবিন্দপালের পেছনে এসে দাঁড়িয়েছে জনাব। সাথে আছে সামন্তদের সেপাই আর বাঙ্গালার পুরো এক বাহিনী। আবার ভাঁজ পড়ল বক্তিয়ারের ললাটে। তিনি বললেন, বাঙ্গালার বাহিনী? জবাবে বার্তাবাহক বলল,
জি হ্যাঁ, গৌড়ের সেনরাজা দুর্গ থেকে পুরো একটা বাহিনী গোবিন্দপালের অধীনে আমাদের বিরুদ্ধে পাঠিয়েছেন। বক্তিয়ার দুবাহু মুষ্টিবদ্ধ হল, লোহার মতো শক্ত হল পেশি। বললেন, তারা গয়া ছেড়ে অনেক দূরে গিয়ে এসেছেন জনাব। এতক্ষণ হয়তো কম্পিলার কাছাকাছি এসে গেছে। কম্পিলা এত দূরে এসেছে? জি হ্যাঁ জনাব, গয়া থেকে একটানা উত্তর দিকে এসে তারা পশ্চিম দিকে ঘুরে নদীর তীর বেয়ে কম্পিলার দিকে এগোচ্ছে। আসুক, উপযুক্ত জবাব তাদের জন্য তৈয়ার। বার্তাবাহককে বিদায় করে বক্তিয়ার তার বন্ধুদের উদ্দেশ্যে বললেন, বন্ধুগণ, আর মহড়া নয়, এবার আসলি লড়াই সামনে। এ লড়াই অস্তিত্বের লড়াই, এ লড়াই এ অঞ্চলে মুসলমানদের ভাগ্য পরীক্ষার লড়াই। টিকতে পারলে এ এলাকায় দিন ইসলাম টিকবে, না পারলে শুধু এখানে নয় গোটা হিন্দুস্তানে আমাদের কওমের ভবিষ্যৎ মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়বে। অতএব সেই মোতাবেক সেপাইদের তৈরি করে তোমরা সবাই তৈয়ার হয়ে যাও। ঝিলিক খেলে শূন্য উঠল বক্তিয়ারের তলোয়ার, সঙ্গে সঙ্গে পেছনে তার বেসুমার তলোয়ার আছাড় খেল সূর্যের আলো। চার ইয়ারের অধীন চার ভাগে ভাগ হল বক্তিয়ারের ফৌজ। মূল দলের সামনে রইলেন বক্তিয়ার খলজি নিজে। দ্রুত সন্তর্পণে এগিয়ে চলল বক্তিয়ারের বাহিনী। গোবিন্দপাল তখন এসে কম্পিলায় পৌঁছাননি, তবে আওয়াজ কিছু ভেসে আসছে দূর থেকে। বক্তিয়ার তার বাহিনী নিয়ে এসে কম্পিলার ময়দানের এক কৌশলগত জায়গায় দাঁড়িয়ে গিয়ে ওত পেতে রইলেন। গোবিন্দপাল বাহিনী নিয়ে সেই জায়গায় পৌঁছা মাত্র আল্লাহু আকবার আওয়াজ দিয়ে চারদিক থেকে বক্তিয়ারের সেপাইরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল গোবিন্দপালের ফৌজের উপর। শুরু হল লড়াই।